হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার বাড়ি সাঁতরাগাছি, আমি সাঁতরাগাছি থেকেই দীঘা গিয়েছিলাম। এখানে সমস্ত দীঘা ট্রেনগুলো দাঁড়ায়, আমাদের টিকিট কাটাই ছিল। স্টেশনটা একটু ভালো করে দেখে নাও। আর কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম, তো আমি ভিডিওটা দিতে পারিনি, এই যে ট্রেনের ভেতর আমরা, তো আমি তাই শেয়ার করছি, সাথে থাকো। খুব সুন্দর আমরা দীঘাতে পৌঁছে গেছিলাম। তো এই যে আমি দীঘাতেই, দেখে নাও তোমরা, আমরা নিউ দীঘাতে ছিলাম একদম শেষ প্রান্তে। দারুণ জায়গা, অপূর্ব জায়গা। তো দেখো ছবিগুলো, আমি একটু আমার নিজের ছবি, আমার হাজবেন্ডের ছবি দিয়েছি, আমার ছেলের ছবিও আছে। এই যে বিশ্ব বাংলা, খুবই সুন্দর, একেবারে সমুদ্রের ধারে, সমুদ্রের পাড়ে। তো আমাদের হোটেলটা দীঘা থেকে মানে একটু দূরে ছিল, কিন্তু দারুণ জায়গাতে ছিল, একদম নির্জন, কোলাহল মুক্ত, খুবই সুন্দর বিশ্ব বাংলার গেট। এখন দীঘা খুব পরিচ্ছন্ন, কিন্তু সমুদ্রে স্নান করাটা একটু মানে প্রবলেম। তার কারণ হচ্ছে যে অনেক বড় বড় বোল্ডার দেওয়া আছে। আমরা রেডি হয়ে গিয়েছিলাম স্নান করব, কিন্তু স্নান করতে পারিনি, তাই শুধু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। কিছুদিন পরে আমি মন্দারমণির ছবিও দেব। দেখো কত সুন্দর, কত নির্জন লাগছে। ডাব খেয়েছিলাম, প্রচুর ডাব দীঘাতে, সকলেই জানো। এই যে ডগিগুলো দেখো কি কিউট, ঘাড় নাড়ছে সব। এই যে দেখেছো কত বোল্ডার পড়ে আছে, একেবারে স্নান করা যায় না, সম্ভব না, অ্যাক্সিডেন্টের খুব ভয় থাকে। আমি বুঝলাম না যে কেন এরকম হয়েছে। আর বেলুনের ছবি তো আমি তুলবই, আমার ভীষণ ভালো লাগে, আমি যেখানেই যাই যদি বেলুন দেখি সেই ছবিটা আমি আগে তুলে নিই। এইভাবে সমস্ত বোল্ডার পড়ে আছে, স্নান করা কোনোভাবেই সম্ভব না। অনেকেই করছে কিন্তু আমার খুবই ভয়, তাই আমি করিনি। আমি রেডি হয়েই গিয়েছিলাম স্নান করব। অনেকে ফিরছে স্নান করে, অনেকে যাচ্ছে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাব খেলাম, একটু বাচ্চাদের এই গাড়িগুলো দেখলাম, রিমোটে চলে, তো তখন কেউ চড়েনি, এমনি রিমোট দিয়ে গাড়িগুলো চালানো হচ্ছিল, খুব ভালো লাগছিল আমার দেখতে। তো আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। এখন থেকে কিছু কিছু মানে ট্রাভেলের ভিডিও তোমরা পাবে, আমার কাছে বেশ কিছু আছে, আমার এডিট করা হয়নি। এই যেটা দীঘা স্টেশন, একটু দেখিয়ে দিই, খুবই পরিচ্ছন্ন, খুব সুন্দর স্টেশনটা। আমরা টোটো করে হোটেলে যাচ্ছিলাম, প্রায় বেশিরভাগ জনই তোমরা দীঘা গেছো। এই যে এই হোটেলটাতে আমরা ছিলাম, কোজিনে হোটেলের কাছেই, খুব সুন্দর একটা মন্দির আছে, সকাল হলেই প্রণাম করতাম, প্রণাম করে তারপরে এই দোকানগুলোতে চা খেতে আসতাম। এটা সমুদ্রের ধারেই। এই জায়গাটা খুব সুন্দর, একেবারেই নির্জন, দারুণ, মানে এত ভালো লাগছিল, একটা মানুষেরও এখানে দেখা নেই, তোমরাই সেটা দেখো ভালো করে। আশা করি বুঝতে পেরেছো কিরকম মানে জনমানবহীন জায়গা।
দীঘাতে এরকম জায়গা পাওয়া খুব মুশকিল, কিন্তু আছে। আমার এত ভালো লেগেছিল, আমি শুধু ভিডিওই করছিলাম ঘুরে ঘুরে। এরপরে আমি মন্দারমণির একটা ভিডিও দেব, দুর্দান্ত, খুবই তোমাদের ভালো লাগবে। এখানে স্নান করলে করতেই পারতাম, কিন্তু কেউ ছিল না, সেই ভয়ে কোনো মানুষই ছিল না, সেই কারণে আমি কিন্তু আর এখানে স্নান করতে আসিনি। আশা করি আমার ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং অবশ্যই মানে শেয়ার করবে, এক একটা ভিডিও একটু শেয়ার করো। তো আর একটা ভিডিও বানাবো, দীঘাতে গিয়ে কোথায় থাকবে, কিভাবে আসবে, আমি সমস্ত জানিয়ে দেব। এই ভিডিওতে আর আমি জানালাম না। এই যে আমার হাজবেন্ড যাচ্ছে, ভালো লাগছে না তোমাদের সমুদ্রটা দেখে? আমার তো খুবই ভালো লাগছে। দারুণ দারুণ জায়গা, প্রায় 3-4 বছর বাদে আমি দীঘাতে গিয়েছিলাম, তো এটা বেশ কিছুদিন আগের ছবি, আমার এডিট করা হয়নি তাই এখন করলাম। এই যে এই পার্কে গেছিলাম, কিছুই নেই এখন অমরাবতী পার্কে, জাস্ট একটু ঘুরে চলে এলাম। তারপর সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম সি বিচে, এগুলোই ভিডিও করেছি, কি সুন্দর ঝিনুকের জিনিস দেখো, ঝিনুক দিয়েই তৈরি লাইটিং। মাছ ভাজা খেয়েছিলাম, যদিও খাওয়া উচিত না, তো এটা শপিং কমপ্লেক্স একটা, সকলেই জানো যারা গেছো, এটা নিউ দীঘাতে বিভিন্ন ঝিনুকের জিনিস, মিষ্টির দোকান, কাজুর দোকান, এই যে ফুল, দোলনা, যেগুলো আমার খুব প্রিয়, আমি সেই ছবিগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি, কাঠের জিনিস। এখানে একটা বাচ্চা, তার হাত নেই, সে পা দিয়ে আঁকছিল, তো আমি অবাক হয়ে গেছিলাম, এত প্রতিভা মানুষের ভেতরেই থাকে। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে আমি এই ছবিটা তুলেছিলাম। আমরা যেখানে ছিলাম সেখানকার হোটেল, এগুলো খুবই নির্জন জায়গা, এই যে আমার ছেলে হেঁটে গেল, বলো কেমন লাগছে? আমার তো খুবই খুবই ভালো লেগেছিল, মনে হচ্ছিল যেন বারবার চলে যাই, যাই হোক সেটা তো সম্ভব না, বাড়ি তো ফিরতেই হবে। তো আবারও বলছি, আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। রোপওয়ে তখন বন্ধ ছিল, এটা অমরাবতী পার্কের ভেতর, তো আমি স্নানের জন্য রেডি হয়ে গেছিলাম, কিন্তু আমি স্নান করতে পারিনি, তাই দোলনায় দুলছিলাম, তোমরা একটু দেখে নাও, কেউ খারাপ মন্তব্য করবে না, কারণ ইচ্ছে তো হয় না, একটু শেয়ার করলাম তোমাদের সাথে, ফুলগুলো শেয়ার করছি, দেখো কত সুন্দর ফুলগুলো, দারুণ সুন্দর। এখন তো অনেক কমে গেছে ফুল, কারণ শীত তো চলেই গেছে প্রায় বললেই হয়, তো আমি শুনলাম নাকি আরো ফুল ছিল শীতে। তোমরা কতজন দীঘা গেছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমার খুব ভালো লাগবে, আমি তো বহুবার গেছি। পার্কেও দেখো লোকজন খুব কম, খুবই কম, এই যে ফিশ ফ্রাইয়ের দোকান, খেয়েছি ফিশ ফ্রাই, খেয়েছি কাঁকড়া, খেয়েছি
খেতে ভালোই লাগে, খাওয়াই যেতে পারে, কোনো ব্যাপার না, তবে বেশি না খাওয়াটাই ভালো। রাস্তার ধারে একটু বুঝে খাওয়া উচিত, অনেকেরই সহ্য হয় না আমি শুনেছি। মাছগুলো দেখেই মনে হচ্ছে খুব টাটকা, আমি জানি না, তবু এখান থেকেই তো ভেজে দিয়েছিল, সেটাই খেয়েছি। তো আবারও বলছি, আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসব। এই দেখো গোটা গোটা চিকেন গ্রিল হচ্ছে, খুব ভালো লাগছিল, কিন্তু খাইনি, জাস্ট দেখেইছিলাম। এত কিছু খাওয়া তো সম্ভব না, সেটা শরীরের জন্যও মনে হয় ভালো না। আরও একদিন দুদিন থাকলে হয়তো খেতাম, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আজকে আর বাড়াবো না, সাথে থাকো, পাশে থাকো, ভালো থাকো, বাই বাই, খুবই ভালো থেকো।